গত ডিসেম্বরে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে টাই ব্রেকারে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ শিরোপায় চুমু এঁকেছিলেন লিওনেল মেসি। আলবিসেলেস্তেরা সেই মুহূর্তকে এবার জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলে আর্জেন্টাইন ভক্তদের সামনে উদযাপন করতে চায়। সেই লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজন। ফিফার উইন্ডোতে মাঠে নামছে ফুটবল দলগুলো। ফিফার এই উইন্ডো শুরু আজ থেকে। ইউরো বাছাই পর্বের লড়াইয়ে মাঠে নামছে ইউরোপের দলগুলো। আজ একই দিন মাঠে নামবে আর্জেন্টিনা ও পর্তুগাল। অবশ্যই আর্জেন্টিনার ম্যাচটি হবে ভোর রাতে, আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ম্যাচ মাঝরাতেই অনুষ্ঠিত হবে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচটি আরও দুদিন পর। আজ বাংলাদেশ সময় রাত 1:45 মাঠে নামছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লিখটেন স্টাইনের। একই সময়ে মাঠে নামবে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। মুখোমুখি ইংল্যান্ড ইটালি। এরপর ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা। নিজেদের মাঠে খেলবে আলবিসেলেস্তারা। আর্জেন্টাইনদের প্রতিপক্ষ পানামা। 24 মার্চ ভোর বাংলাদেশ সময় 5:30 মাঠে নামবে আলবিসেলেস্তারা।